আমার মিলে আমি দেওয়ানো থাকো, হে আমার কাছে টাকা ভাগ নাইলে হে নিব, যে আমি তো আসলে সবকিছু ভুলে যাই, আমার কিছু মনে থাকে না। আর কই যাইতাম কি তা করতাম, আমার বাড়ি আচ্ছা ভাই আমার বাড়ি কই, আমার নাম কি তা আপনি জানেন? এই তুই আমার বাড়ি আছে, আমি তোর বাপ বে বাপ দিদা, আমি তোর জন্মদাতা বাপ বে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম না কিচ্ছু। হ্যাঁ আপনার আমি চিনি না জানি না, আপনি আমার বাবা কি জান কিলা? এই হারাম দাদা, আমি তোর জন্মদাতা বাপ দে বাপ। আচ্ছা ভাই ঠিক আছে, মানলাম আপনি আমার বাপ লাগবে, কিন্তু আপনার এঙ্গেল কোন এঙ্গেলে তো মনে হয় না আপনি আবার বাফলা কই। এই রে কিটা, এই আমি জানি যে তোর একটা রোগ আছে, সব সময় সব কিছু ভুলে যাস। এই তোর কত কষ্ট করে ফালছি বড় করছি খাওয়াইছি বাড়ছি, আজ তোর জন্য মতো বাপরে ভুলে যাতি। ওরে মনে হয়েছে নি দুইটা কালো দিছি, ওরা মনে হয়েছে ধরো ব্যাগ গুলিয়ে যাও, ও পাঞ্জাবি আছে স্টোরি দিয়ে নিবা, যাও সাইলে যাও। তারপরে ইতাম কো সব তা মনে থাকে না, আর মন মনে এমন একটা জিনিস ধর তরিকা, ও আব্বারে আমার নিজের বাবরে নিজে ছিলাম না, এটা কোথায় হলো? হ্যাঁ এক কাম করছি, তারপর তো দুজন স্টোরি জানতাম, শার্টুট বদলাইয়া গেঞ্জি বদলাইয়া শার্টুট পিনতে আইছি, গেট আপ করে যাই, আমি তো বিয়ে দিলে বড় মানুষ, ও তো স্টোরি দিয়ে নামে বেটা আবার ছিলাইব। ভাই তিন রাস্তার মোড়ে আইছি নামি যাও ভাই, তিন রাস্তার মোড়ে আইছি, তিন রাস্তার মুখো ওই আমি কি তালাক নামতাম? তুমি লোক হইয়া উঠলে তিন রাস্তার মুড়ো আমায় না ভাই, দিও তিন রাস্তার মুখো যেতে। আরে ভাই আমি কুম্বালা তোমার কইলাম, আমি তো তোমার গাড়ি দৌড়ছি না, তুমি আবার কুম্বা থেকে লইন লইলে কি তালাক, আমি তো বুঝলাম না কিছু কি হইছে। তুমি না হইলে কি তোমার গাড়ি তুলে নিয়ে জোরে মিয়া। আরে বেটা তুই তো দাবার মানুষ রে, তুই তো সুবিধা না, আমি কোন সময় কইলাম পরে আমার তিন রাস্তার মুখ আনবার লাগে? ও বেগে কো কার ভাই, ব্যাগ ব্যাগ আমি কি তাকে, ব্যাগ তো তোমার ব্যাগ, ব্যাগ তোমার মিয়া, ব্যাগ গুলো ইয়া দামো পালমারি। ও আচ্ছা আচ্ছা কোজন ভাই আমার নাম কিটা? আমি যাই আমি কিটা হইতাম, তোমার নাম কিটা? আমার বাড়ি কই? আমি কিটা হইতাম? এই তো তো ও তো ধরা খাইছো, তুমি ব্যাগ কার এটা তুমি জানো? হ্যাঁ ব্যাগটা আমার যে তুমি জানো, আমি তিন রাস্তার মুখে নামতাম এটাও তুমি জানো, কিন্তু আমার বাড়ি কই আমার নাম কিটা এটা তুমি জানো না,
ফাইজলামো কৰ নাই দামি আমালকে দুই মে ফাইজলামো কৰ না বাৰটা দ দিয়াম ৰামো পঠৰি ৰামো তৰ বিয়া আমি যাই দাৱাই কৰ পঠৰি ৰামো ফাইজলামো কৰ সপ্তাহ বিয়া আমাৰ গৰ দপ্তৰ না মিয়া দুই মে ৰামো পঠৰি ৰামো আমি ফাইজলামো কৰ সপ্তাহ মিয়া ইয়া ফাইজলামো কৰ জাগা পাও না মিয়া আমি ইয়া কি কৰ আমালকে তুই তুই তো কোনে কো আমাৰ বেগ কোন তুই তো বেগ তুলি যাই কি বড়া ফাইজলামো কৰ শুনো দেখি আমাৰ একটা বন্ধু আইব দেখি বন্ধু লগে একটু আড্ডা দিতাম পাৰি তারা ফকাইয়া যদি খাইতাম পাৰি সেটা তো ভালো হইব তাই কোনটা আমার বন্ধু মন বোলাটা তো বড় বেজার লাগাইছে আমার ও একদিন মধ্যে ভুলে গেলাম আমি খার খাচ্ছি ওগু আমার বন্ধু না ওগু আমার বন্ধু এর বাইরে তো আমার আমার পকেটে টাকা দিলে তো যা খাতে যাওয়া যায় খাওয়াইতে একই এখন কোনটা খাতে যেতাম ওগুলো স্মার্ট লাগে ওগু মনে আমার বন্ধু হয়েছে তার কাছে যাই ও বন্ধু আমি তো স্যার অর্ডার দিয়েছি কে তুমি আমি তোর বন্ধু মেয়ে তুই বললি আমি স্যার অর্ডার দাম দিয়েছি বন্ধু ও আমি যদি আমার বন্ধু দেহ আমার খেয়ে আমি আমার বন্ধু আমার বন্ধু আমি পাঠাইছি আমি পাঠাইছি আমার বন্ধু আমি স্যার আমি তোমরা এই সিল্লা দিলে না করিয়া তোমরা দুর্গা কেটে চাইছ না আমার কে বন্ধু এবারে বাদ দিও বন্ধু দেখলে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে তুই তো আমার বন্ধু রে তুই আমার সেই গোপন খবর করি এর লাগে তো দেখতেও লাগে আর মাথার মধ্যে ফেস এই মিত্রওয়ালা ফেস সবকিছু ভুলে যাই সকালে আমার বাপরে ভুলে গেছে আমার বাপরে ছিলাম না এরপরে আবার বন্ধুরে ভুলে গেলাম করতাম আমি রে লেখাপড়া করছো তাহলে তো তোমার আবার দরকার আছে তুমি এমনি কিছু করো না কাজ কাম আমি কিন্তু অনেক সবসময় ভুলে যাই পাঁচ মিনিট আগে কিতা হয়েছে আমি কইতে পারি এখন আমি যখন ভুলে যাইবো তখন তোমার কামের কালে আমার মনে করাই ঠিক আছে আর কিছু না আর কিছু না তুমি তোমার তো অবশ্যই একটা বেতন দেওয়া দরকার জি স্যার বেতন তোমার হলো 20,000 টাকা ঠিক আছে 20,000 চলবো হ্যাঁ স্যার চলবো চলবো আচ্ছা কিন্তু তোমার এই যে গেটা এই গেটা তোমার তো অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাইতো না আমি একজন সেই লেভেলের একজন মানুষ আমার অ্যাসিস্ট্যান্ট হইতে হলে তো তোমার সেই রকম অ্যাসিস্ট্যান্টের মতো তুমি আইতে হইব হ্যাঁ যাও তুমি আগে তোমার বিআইপি পার্ট লই যাও তারপর তোমার আমি অ্যাসিস্ট্যান্ট বানাই স্যার এমনি হইতো না স্যার না হইলো হইতো না স্যার শুনেন আপনি 20 মিনিট কারণ আর আমি দেখবেন 8 মিনিটে ঘুরে আই পড়ছি ট্রিং ট্রিং করে আই পড়ছি স্যার যাই যাই তো স্যার স্যার সোম তো স্যার তাহলে
স্যার আমি আগে পড়ছি স্যার। কিন্তু একটা ঝামেলা আছে কি স্যার? ঝামেলা হইলো স্যার, আমি তো ভুলে যাই। আরে বড় আটটা যদি তোরই ভুলে যাই তখন কি করবো? কাম কর, আমি তোর বুদ্ধি খাই দিই। আমি যদি কোনো সময় দেখা যায় তোরা আমি চিনি না, তুই এক কাম করিস চশমাটা দিকে দে। তুই এই চশমাটা তো চোখ লাগাইছে, সুন্দর করে এলা খুলিয়া ও লাইফ স্টাইল করবে দুই তিনবার, এই ওরকম করিয়া নিয়া চোখ লাগাবি। আমার মনে হয় যে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে নি? হ্যাঁ স্যার, এই তো মানবো স্যার, মানবো স্যার। তাহলে তোর স্যার করতাম, আমি বুঝলাম না গুপ্তা, তোরা দেখলাম কি সুন্দর আমার বাড়ি আইলে, পরে দেখি লুকাই গেলে কি করো নাকি? এই তোর কাছে আমি এক বছর আগে 1,000 টাকা দিচ্ছিলাম, ওগুদে চিন্তা করছো? হে এক বছর আগে আমার কাছে 1,000 টাকা পায় তার মনে আছে? অথচ হে একটা মন বোলা মানুষ, তার সকালে বাদ খায় কিনা দিয়ে বিকালে তার মনে থাকে না, হে বেমারি মানুষ। আর এক বছর আগুর টেকা তার বেটার মনে আছে? আমি একটা সুস্থ মানুষ, আমার মনে নাই, অথচ তার মনে আছে, চিন্তা করছো নি? আসলে হে একটা জিনিস রে বউ, হে একটা বহুত বড় একটা চিজ, বহুত বড় একটা মাল। ও তার কাছে 1,000 টাকা পাও আমার মনে আছে, আর আমি জানি ভাই ইগান্তমা মনে নাই, বুঝছো নি? টেকা দিয়া বা উঠলে বেলা তুলতে পারতো না, ইনটাকে নাটক মারাও তাহলে টেকা দৌ বাবা। হ্যাঁ 3 মাস আগরটা তার বেটার মনে নাই, 1 বছর আগরটা মনে আছে না নি? বাউতা বাজি জুছে না নি? পাটপাড়িয়া দেখা মান না, ও তারও কয় যাতে মাতাল তালে ঠিক। বাস বাস, আমার মাথায় একটা বুদ্ধি এসে বাস। আপনাকে ভাই বাবা বসে দিয়ে আমার ছিল না, আমার বাস আমার ছিল না। আর এটা কোনো ব্যাপারই না, বসতে আমি তো জানি যে বুঝলে থাকে মাঝে বসেরে বুদ্ধি কইরা, বসেরে মনে করে তোর বুদ্ধি আমার মাথায় আছে। বাস দেনতে আমার দিন নি বাস। এই চিনি চিনি, আরে তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট রে। জি বাস। এই কি তাকে দেখো বাস, ঘটনা হলো এই লোকে আপনার কাছে 1,000 টাকা পায়, এখন তারা দুজন মিলাই দিলে আপনাকে যাই টাঙ্গা পারি। এই বস আরে বেটা সাংঘাতিক করতে বেটা, তুই এর লাগি তো তোর অ্যাসিস্ট্যান্ট বানাইছি, ঠিক আছে তোর অ্যাসিস্ট্যান্ট দেখা লাগছে। এক কাম করো, আচ্ছা তুমি 1,000 টাকা পাও না নি পাই, আর আমি তো 1,000 টাকা পাই পাই। তুমি এক কাম করো, আমার টাকাটা তুমি তারা দিলাও, এর ওই ঋণ শুধু দিব, তুমি তার থেকে টাকা নিলে হয়। সুন্দর একটা বুদ্ধি দিছো তুমি, তোমার থাকলে এদিন আর ফাইলাম না নে আমি। ভাই তো সব আমার টাকা দাও ভাই, আমি ভাই যা তুমি দেখতে পারো এখন না গেলে বুঝাও। বাস আরে
দিন ধরে বসতে পারছি আজকে, অনেকদিন ধরে ভাবতেছি একটা টিকটক ভিডিও বানাবো, আর বসের যে ডিউটি করা ডিউটি সময় পাই না, আজকাল সময় পাইছি একটা টিকটক ভিডিও বানাই নাই, দিই কেমন করা যায়, আর দেওয়া যায় সারাটাই দেওয়া যায় বানাই নাই, বসে যাতে না না দেহে বস তো খুব বিজি মানুষ, ইটা করলে বসে দৌড়াইবো আমারে, ইরে সারাটা দেখা যায় ইরে থাক ভালো করে থাক তুই চলো বেশি দেখা এইবার হয়েছে বাস বাস আমি কিসে বাস কিসে না না আমার কিছু না আমি পিছলে গিয়ে পড়েছি বাক ও আচ্ছা পড়ে গেছ সঙ্গে দেখলাম আবার গান আরে না পিছলে গাইছিলাম আর কিছু না তুই এটা কি তাহলে ও বাস টিকটক ভিডিও বানাইতাছিস বাস ও আচ্ছা টিকটক বানা রার আমি আর আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই না কত না আমি পিছলে গিয়ে পড়েছিলাম আমি যে পিছলে হ্যাঁ বাস হ্যাঁ হ্যাঁ এখন এক কাম কর কি ইটা টিকটক করে বানাবি আগে বাড়ি যাই বাড়ির দরকার আছে জলদি লো জলদি লো ও টিকটক ভিডিওটা বানাইতে দিলেন না বস আচ্ছা টাকা তোমার মা লো পালাম না বসে লেগে পালাম না যাই আসকা আই যাই কুয়ার লাগাল ভাই আই সালাম দাদারে কি করবো কোনবালা ভাড়াইছি ব্যাগ দি স্টোরি দি আইতো খবর তার খবর নাই আজ মন দেওয়া দিমু ওই বড় ওই বাই বাই তোরে বিয়ানে ফাটাইলাম ব্যাগ দিয়া খবর স্টোরি দিনতে আমি যেটা মারখানে দাওয়াত খাওয়াত তোর খবর নাই ব্যাগও নাই তুইও নাই কিতা অবস্থা আরম্ভ করছ তুই তা ভাই আপনি আমি তো আপনার চিন্তা না আবার খাইলিছে আমার ওই হারাম দাদা আমি তোর আব্বা আমি বাপ তোর বাপ আমি বুঝলাম না কিছু আমার কিতা দুনিয়া তো বাপ হইছে না বাস জানি না জানি না বাপ লাগে বাস আমনে কোন এটা লাড়িলে দেই দিরা বাড়ি প্যাক বাক তুই ভুল করছ আমার আব্বা বে আমার আব্বা আব্বা ওই তার কি একটা শক্তি আছে চুপ নেই তাই আমরা যদি ভুলি জানি তা আবরা মারলে আমরা মনে যায় তাই কো গালা আমরা যদি আমার মনে যদি জানাইলি তো অবস্থা খারাপ আছে হ্যাঁ জলদি মার সাহেব আদব করছ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরে মনে হইছে নি আমার মনে হইছে আব্বা আব্বা আমি না এই ঘটনা হইছে কি দা তুমি তো জানো আমি ওখানটা ভুলে যাই আমার কিছু মনে থাকে না তুমি আমার দিলা না খাবার করে স্টোরি দাম এখন এগুলো আমি কই ভালো যাচ্ছি আমার নিজেরও মনে নাই কই কই রাখছে কিছু কইতে পারি আরাম দাদা এত সুন্দর মান যাবি তুই ভালো এলে আমি আজ আবা আবা তোরে আই ঠিক করব সবটা বলে তোরে আই ঠিক করব সবটা বলে আরে কি আছ না আরে সদন লোক লয় যদি ওরে আই ফুট মাই ওবাই আই ঠিক করব সবটা বলে